হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ই লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার জুয়েল আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পার্সেন্টেজের বেশ কয়েকটা অঙ্কের সমাধান করব আমরা আগের ভিডিওগুলোতেও সমাধানগুলো করেছিলাম তো যারা আগের ভিডিওগুলো মিস করেছেন ভিডিও ডিসক্রিপশান থেকে লিঙ্কগুলো দেওয়া আছে আপনারা ভিডিও দেখে আসতে পারেন তো আজকে আমরা বেশ কয়েকটা অঙ্কের সমাধান করব একটু খেয়াল করেন প্রথম প্রশ্নে যেটা আছে যে ইফ ওয়ান টোয়েন্টি ইজ টোয়েন্টি পারসেন্ট অফ এ নাম্বার দেন ওয়ান টোয়েন্টি পারসেন্ট অফ দ্যাট নাম্বার উইল বি যদি একশো বিশ একটি সংখ্যার বিশ পারসেন্টের মান হয় তাহলে ওই সংখ্যার একশো বিশ পারসেন্টের মান কত দেখেন জিনিসটা কিন্তু ঐকিক নিয়মে করা যায় দেখেন টোয়েন্টি পারসেন্টের মান টোয়েন্টি পার্সেন্টের মান হচ্ছে একশো বিশ তার মানে টোয়েন্টি পার্সেন্টের মান যদি একশো বিশ হয় তাহলে একশো বিশ পার্সেন্টের মান কত দেখেন এখান থেকে একশো বিশ পার্সেন্টের মান বের করতে হবে তাহলে আপনারাই বলেন যে টোয়েন্টিকে আমরা কত দ্বারা গুণ করলে একশো বিশ হবে সিম্পলি আমরা দেখতে পাচ্ছি এখানে ছয় দ্বারা গুণ করলেই হয়ে যাচ্ছে উভয় পক্ষকে আমরা ছয় দ্বারা গুণ করলেই হয়ে যাচ্ছে তাহলে ছয় বারো বাহাত্তর তাহলে একশো বিশ পার্সেন্টের মান সাতশো বিশ এটার অ্যান্সারটা হচ্ছে

এইটি পার্সেন্টের মানটা কত তাহলে সেম সুতরাং এক পার্সেন্ট হলে কী হবে ফর্টি ফাইভ ডিভাইডেড ওয়ান টোয়েন্টি মান তার মানে ফর্টি ফাইভ ডিভাইডেড তাহলে দেখেন এই শূন্য এই শূন্য কাটা চার দুগুনা আট তিন চারা বারো তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে এটার হচ্ছে ত্রিশ এই নাম্বার অপশানটা কারেক্ট এবার আমরা তিন নম্বর প্রশ্নে চলে আসবো তিন নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে ইফ টোয়েন্টি পার্সেন্ট অফ এ নাম্বার ইজ থ্রি দেন অফ থার্টি পার্সেন্ট অফ দ্য নাম্বার ইজ বলেছে যদি কোনো সংখ্যার বিশ পার্সেন্টের মান তিন হয় তাহলে ওই সংখ্যার থার্টি পার্সেন্টের মান কত হবে তাহলে দেখেন তিন সমান যদি হয় সরি টোয়েন্টি পার্সেন্টের মান যদি হয় তিন তাহলে এখান থেকে যে এটা বের করতে হবে যে থার্টি পারসেন্টের মান কত তাহলে দেখেন টোয়েন্টিকে আমরা সিম্পলি ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা যদি গুণ করে দিই তাহলে থার্টি পার্সেন্ট হয়ে যাবে তাহলে উভয় পক্ষকে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করে দিব তাহলে থ্রিকে ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করলে যেটা হবে ফোর পয়েন্ট ফাইভ এটার অ্যান্সারটা হচ্ছে নেই ডি নাম্বার অপশনটা কারেক্ট ডি নাম্বার অপশনটা কারেক্ট এবার আমরা চার নাম্বার প্রশ্নের সমাধান করব চার নাম্বার প্রশ্নে যেটা বলা হয়েছে দেখেন এ নাম্বার ওয়েন থার্টি ফাইভ ইজ সাবট্র্যাক্টেড ফ্রম ইট রিডিউসেস টু ইটস এইটি পার্সেন্ট হোয়াট ইজ ফোর ফিফ্থ অফ নাম্বার অর্থাৎ যেটা বলেছে যে একটি সংখ্যা থেকে পঁয়ত্রিশ বাদ দেওয়া হলে সংখ্যাটি প্রথম সংখ্যার আশি হয়ে যায় ওই সংখ্যাটি চার পঞ্চবাংশের মানটা কত তাহলে দেখেন সেই সংখ্যাটা আমরা জানি না সেটাকে আমরা ধরতে পারি এক্স এখান থেকে থার্টি যদি আমরা বিয়োগ করি যেটা হবে এইটি পার্সেন্ট অফ দ্যাট নাম্বার তাহলে দেখেন এইটি পার্সেন্ট অফ দ্যাট নাম্বার সেই সংখ্যাটা হচ্ছে এক্স তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে থার্টি ফাইভ হচ্ছে এই 100% এবং এইটি পার্সেন্টের যে ডিফারেন্স সেটা হচ্ছে থার্টি ফাইভ তাহলে কী হবে আমরা দেখতে পারি যে টোয়েন্টি হবে এইটি থেকে হানড্রেড মাইনাস করলে টোয়েন্টি পারসেন্ট এখান থেকে হানড্রেড পার্সেন্ট বের করতে হলে যেটা হচ্ছে সিম্পলি আমরা উভয় পাঁচ দ্বারা গুণ করলেই হয়ে যাবে পাঁচ দ্বারা গোণকলি হয় হয়ে যাবে তাহলে পাঁচ পাঁচা পঁচিশে পাঁচ আছে দুই একশো পঁচাত্তর তাহলে যেটা বলেছে যে একশো পঁচাত্তরের ফোর ফিফথ নাম্বার কত ফোর ফিফথ তাহলে দেখেন তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ চার পাঁচা কুড়ি শূন্য আছে দুই একশো চল্লিশ এটার অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার অপশনটা কারেক্ট এবার আমরা পাঁচ নাম্বার অঙ্কের সমাধান করব পাঁচ নাম্বারে যেটা বলা হয়েছে দেখেন যে থার্টি ফাইভ পার্সেন্ট অফ হোয়াট নাম্বার ইজ সেভেন্টি অর্থাৎ কোনো একটা সংখ্যার থার্টি ফাইভ পার্সেন্ট হলো সেভেন্টি তাহলে আমরা এইভাবে সাজাতে পারি যে থার্টি ফাইভ ডিভাইডেড হানড্রেড আমরা সেই সংখ্যাটা আমরা জানি না সেটা হচ্ছে এক্স ইজ ইজিক টু সেভেন্টি তাহলে দেখেন যেটা হবে যদি আমরা কাটাকাটি করি পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ বিশে একশো সত্তরকে কাটাকাটি যায় সাত দশে সত্তর তাহলে এক্সের মানটা হচ্ছে দুইশো এক্সের মানটা দুইশো এটার অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার অপশনটা কারেক্ট এবার আমরা ছয় নম্বর প্রশ্নে আসবো ছয় নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে দেখেন ইফ সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ এ নাম্বার ইজ এডেড টু সেভেন্টি ফাইভ দেন দ্য রিজাল্ট ইজ দ্য নাম্বার ইটসেলফ দ্য নাম্বার ইজ বলেছে যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ এ নাম্বার ইজ এডেড টু সেভেন্টি ফাইভ দেন দ্য রিজাল্ট ইজ নাম্বার ইটসেলফ অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট একটা নাম্বারে সেভেন্টি ফাইভ পার্সেন্টের সাথে যদি আমি সেভেন্টি ফাইভ যোগ করি সেক্ষেত্রে সেই নাম্বারটা পাবো তাহলে দেখেন যে সেই নাম্বারটা হচ্ছে আমরা জানি হান্ড্রেড পার্সেন্ট তাহলে সেই হানড্রেড পার্সেন্ট এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই দুইটার যে ডিফারেন্স সেটাই হচ্ছে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ আমি যদি একটু বোঝানোর জন্য লিখি দেখেন সেভেন্টি ফাইভের সাথে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ যোগ করার পরে দেন ওই নাম্বারটা দ্যাটস দ্যসমিন ওই নাম্বারটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট তাহলে দেখেন হানড্রেড পার্সেন্ট এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে যে ডিফারেন্স সেটাই হচ্ছে সেভেন্টি ফাইভ তাহলে দেখেন আমরা লিখতে পারি যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে একশো থেকে পঁচাত্তর মাইনাস করলে পঁচিশ পার্সেন্ট সমান পঁচাত্তর হলে তাহলে এখানের থেকে আমরা হানড্রেড পার্সেন্টের মান বের করবো হানড্রেড পার্সেন্টের মান বের করবো সিম্পলি আমরা চার দ্বারা গুণ করলেই হানড্রেড পার্সেন্টের মান পেয়ে যাব তাহলে দেখেন চার পাঁচ কুড়ি শূন্য হচ্ছে দুই চার সাত আঠাশ আর দুই তিনশো এটার অ্যান্সারটা হলো সি নাম্বার অপশনটা কারেক্ট আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যান ভালো থাকবেন দেখা হবে আরেকটা ভিডিওতে